খুলনা সিটি কর্পোরেশনের জোড়াগেট এলাকার এই ভারসাম্যহীন যুবকের নাম মিজানুর রহমান। শিরি ফরহাদ, চণ্ডী দাস, রজকিনীর চেয়েও কম নয় তার ভালোবাসা। প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে বিপর্যয় নেমে আসে মিজানের জীবনে। এক পর্যায়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য, শুরু হয় শেকলবন্দী জীবন। গরিব মানুষ টাকা পয়সা পাবো অনেক ই করে এরে পাবনা ভর্তি করা হয়েছে। ভর্তি করে পাবনা থেকে ভালো হয়ে সুস্থ হয়েছে। হঠাৎ করে এর আবার ওষুধ খাওয়াইতে পারি না, সে আবার এই অবস্থা। সে শিকাল ঘরের লোকজনের মারধর করে। সামর্থ্য অনুযায়ী তার পরিবার চিকিৎসা করালেও আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি মিজান। আমার মামা যুবক বয়স থেকে এরকম অসুস্থ, হঠাৎ বাইরে বেরোয় না, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। শোলা দিয়ে অনেক কারুকাজ তৈরি করছে। আমাদের বাসায় এখনো কিছু কিছু কারুকাজ আছে। হঠাৎ করে সে অ্যাবনরমাল হয়ে গেছে। আর আমার জানার মতে তার ট্রিটমেন্টটা যদি ভালো দেওয়া হয় আর ভালো ওষুধ পানি তারে দেওয়া হয়, অবশ্যই সে সুস্থতা আসবে ইনশাল্লাহ। তার এমন অমানবিক জীবন ভাবিয়ে তোলে প্রতিবেশীদেরও। মেয়েলি বিষয় একটু হয়তো সেন্সিটিভ ছিল, মানে ভাবভোগ দিয়ে খুব চলতো, মেয়েদের সাথে একটু মানে মেয়েলি বিষয় একটু আর কি ইনভলভ ছিল। 7-8 বছর শিকলে বাঁধা অবস্থায় দেখতেছি, এ খুব কষ্টের ভিতরে আছে। আমার মনে হয় একটু ভালো চিকিৎসা পেলে মনে হয় হয়তো বা সুস্থ হয়ে যেত। আর্থিক অবস্থা যে মেলাই খারাপ, যে মনে করেন ট্রিটমেন্ট করার মতন তার সেই অ্যাবিলিটি নাই। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী সঠিক চিকিৎসা আর মনোবল বাড়ানোর পরামর্শ মনোবিজ্ঞানীদের। একজন ভালোবাসার ব্যক্তি, সে যদি আমাকে ছেড়ে যেতে পারে তাহলে আমি কেন তাকে যেতে পারবো না? সে তো আমার অক্সিজেনও না, সে আমার নাইট্রোজেনও না, যে সে আমাকে জীবন দ্বারা বাঁচিয়ে রাখতে। সে যদি আমাকে ছেড়ে যেতে পারে তাহলে অবশ্যই তাকে আমিও ছাড়তে পারি, কারণ সে আমাকে ছাড়াও এরকম যে অন্য কারোর সঙ্গে সম্পৃক্ত হয়নি এটা তো ভাবা ঠিক না। কারণ সে যদি আমাকেও ছাড়তে পারে তাহলে আরও 5 জনকে ছাড়তে পারে। সবার সহযোগিতায় সেরে উঠবে মিজান, আবার গাইবে জীবনের জয়গান, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।